প্রশ্নকারী বলছেন আমাদের দেশ আলজেরিয়া আল্লাহ এটিকে হেফাজ করুন এবং মুসলমানদের দেশকে হেফাজ করুন এখানের জনগণ মালিকী মাঝহের অনুসরণ করে থাকেন তবে জাকাতুল ফিতরের বিষয়ে আবু হানিফার কথা অনুযায়ী আমল করে থাকেন যে এটা অর্থ দিয়ে দিতে হবে সুতরাং কি চলবে এভাবে জাখা দিলে জাখাত আদায় হবে কি হবে না। আর আপনার কি নসিহত এই আলজেরিয়া বাসীদের ক্ষেত্রে বিশেষ করে এবং অন্যান্য মুসলিমদের ক্ষেত্রে বিশেষ করে এই বিষয়ে। যাবে শেখ সালে ফউজান হাফেজাহল্লাহ বলেন যে। এটা খাদ্য থেকে এক দিতে হবে এক গম বা জব বা খেজুর বা কিশমিশ বা পনির এই খাদ্যগুলি উপস্থিত ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলি ও সাল্লামের যুগে শহরবাসী গ্রামবাসী সবার নিকট সুতরাং আর যদি কোনো খাদ্য আসে এবং এই স্থানকে দখল করে এই খাদ্যগুলির পরিবর্তে ওই স্থান ওই স্থানে এই খাদ্যগুলি আসে অন্যান্য খাদ্য তাহলে সেখান থেকেও এক বের করতে হবে প্রচলিত দেশের খাদ্য থেকে কিন্তু পয়সা এটা দিয়ে আদায় করা যাবে না কারণ রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম এক স বলেছেন খাদ্য থেকে অথচ তার জমানা টাকা পয়সা ছিল তাহলে কেন রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম এ টাকা পয়সা থেকে মুখ ফেরালেন আর স দিয়ে এক স খাদ্য দেয়া নির্দেশ করলেন সুতরাং আমরা যা এসেছে তাতে সীমাবদ্ধ থাকবো নিজেদেরকে সীমাবদ্ধ রাখবো আর আমাদের কোনো সমস্যা নাই অমুক অমুক ফতোয়া এইভাবে দিয়েছে যেহেতু তা রসুল্লাহ সাল আসাল্লামের বানের মুখালেফ বিরোধী পরিপন্থী কাজেই هذه سائل يقول <applause> في بلدنا الجزائر حرسها الله وبلاد المسلمين تبعون المذهب المالكي ولكن في زكاة الفطر يأخذون بقول أبي حنيفة على أن زكاة الفطر تعطى نقودا فهل تجزئوا بالنقود وما هي نصيحتكم للمسلمين عامة وللجزائريين خاصة بارك الله فيكم صدقة الفطر بينها رسول الله صلى الله عليه وسلم بيانا واضحا وهي صاع من بر أو صاع من شعير أو صاع من تمر أو صاع من زبيب أو صاع من عقط لأن هذه هي الأطعمة كانت موجودة على عهد الرسول صلى الله عليه وسلم عند البادية والحاضرة فإذا جاء أطعمة أخرى تحل محلها يخرج منها صاع من طعام لأن في الحديث صاع من طعام طعام البلد الذي يؤكل قوت في البلد يخرج منه صاع أما النقود النبي صلى الله عليه وسلم لم يأمر بها مع أنها كانت موجودة في وقته كانت النقود موجودة في عهد الرسول صلى الله عليه وسلم لماذا عدل عنها وأمر بالصاع من الطعام فنحن نتقيد بما جاء في الحديث ولا علينا من افتى فلان او قال فلان ما دام ذلك مخالفا لنص الرسول صلى الله عليه وسلم نعم